হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কি অবস্থা সকলের? কেমন আছেন? আজকে যশোরের সেই ভাইরাল প্লেস গদখালি। গদখালি মানেই ফুলের রাজ্য। আজ আমরা আপনাদের দেখাবো সকল ধরনের ফুল এবং সেই ফুলগুলো আপনারা কিভাবে ক্রয় করবেন সেটাই আজকে আপনাদের দেখাবো। সো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। মন ভালো করতে হলে কিন্তু অবশ্যই চলে আসতে হবে গদখালি। যশোর থেকে সামান্য খরচে চলে আসতে পারবেন গদখালিতে। এই গদখালি যাইতে কিন্তু একদমই ইজি, কোনো প্যারা নাই। জাস্ট আপনি দড়ডানা থেকে গাড়িতে উঠবেন, আর আপনারা যদি বাসে যেতে চান বাসে যাইতে পারবেন, কেউ যদি অটোতে যেতে চান অটোতে যেতে পারবেন। এটা আপনাদের ব্যাপার, আপনারা কেমনে যাবেন। আপনারা যদি রিল্যাক্সে একা নিরিবিলি যেতে চান তাহলে অটোতে চলে যাবেন, আর যদি ভাবেন যে না আমরা বাসেই যাব তাহলে বাসেই যেতে পারবেন। আর আমাদের কিন্তু বাসে যেতে ভালো লাগে, তাই আমরা চলে গেলাম। ফাইনালি কিন্তু আমরা গদখালি বাজারে পৌঁছে গেছি, আর গদখালি বাজারে পৌঁছে দেখলাম ফুলের যেই বাজারটা বসে সেটা শেষ হয়ে গেছে। তারপরে আমরা সেখান থেকে একটা ভ্যান নিয়ে করে চলে যাচ্ছি গদখালি বাজারে, আর এখান থেকে পার পার্সন নেই মাত্র 15 টাকা। আর গতবার আসছিলাম আমরা 2 বান্ধবী, এবার আসছি আমরা 4 বান্ধবী। তো 4 বান্ধবী কিন্তু সেই এনজয় করতে করতে যাচ্ছি আজকে গদখালিতে, এবং আপনারা কারা কারা আপনাদের ফ্রেন্ডের লেটাস ব্লগ। এখন গদখালি আমরা আজকে আবার চলে আসছি গদখালি। গদখালি বাজার থেকে আমরা যাইতে যাইতে দেখলাম অনেক অনেক ফুলের নার্সারি, আর এই ফুলের নার্সারিতে প্রচুর পরিমাণে ফুলের গাছ। গদখালিতে এত এত ফুল থাকার কারণেই গদখালির নাম কিন্তু ফুলের রাজ্য। আর আমাদের যশোরের গদখালির ফুল কিন্তু পুরো বাংলাদেশে সাপ্লাই করা হয়। বলা যেতে পারে যশোরে প্রত্যেকটা দিন ঈদ লেগে আছে। আর এই ঈদটা কোথায় কি আপনারা কি জানেন? গদখালিতে গেলে মনে হয় প্রতিদিনই ঈদ, এখানে এত পরিমাণে ভিড় থাকে। ফাইনালি কিন্তু আমরা গদখালি পৌঁছে গেছি, আর গদখালি গিয়ে দেখলাম অনেক রকমের ফুল। এত এত রকমের ফুল দেখলে আসলে মনটা এমনিই ভালো হয়ে যায়, কারণ ফুল পছন্দ করে না এমন মানুষ খুবই কম আছে। ফুল সবাই কম বেশি অনেক ভালোবাসে। ফুলের মধ্যে অন্যতম ফুল হচ্ছে গোলাপ, যেটা সবাই কম বেশি অনেকেই ভালোবাসে, আর আমি তো অনেক অনেক ভালোবাসি। বিশেষ করে লাল গোলাপ আমার অনেক বেশি পছন্দ। তার মধ্যে ছিল অনেক রকমের গোলাপ, গোলাপ কিন্তু আমাদের অনেকেরই অনেক পছন্দ। এখানে গ্লাডিওলাস এর অনেকগুলা কালার ছিল, আর গ্লাডিওলাস এর অনেক রকমের কালার আছে, যার সব কালারই অনেক বেশি সুন্দর। সত্যি বলতে গ্লাডিওলাস ফুলগুলো দেখতেও অনেক ভাল লাগে। আর এখানে ছিল ইয়েলো কালারের যেই রোজগুলো আছে সেগুলো দেখেন জাস্ট কত সুন্দর লাগতেছে। বরাবরই ফুল আমার অনেক পছন্দের, আর ফুল দেখতে আমার অনেক বেশি ভাল লাগে। আর এই গোলাপগুলো দেখে মনে হচ্ছে আর্টিফিশিয়াল, বাট এগুলো একদমই আর্টিফিশিয়াল না, এই গোলাপগুলো মূলত চাইনিজ। বরাবরই গদখালি এসে এত বেশি ফুল দেখা হয় না, বেশিরভাগ টাইম ঘোরাঘুরি করা হয়। আর এবার এসে কেন জানি খুবই ফুল দেখতে ইচ্ছা হলো, আর তাই ফুলের পিছনে ছুটতেছি। আর দেখতে দেখতে মানে দেখলাম যে এত এত রকমের গোলাপ, যে গোলাপগুলো দেখে আসলে অবাক হয়ে যাচ্ছি, যা আগে কখনো এত এত রকমের গোলাপ দেখা হয়নি। আর এই গোলাপটাও একটা অন্যরকম আর কি। এই গোলাপটা হচ্ছে বলছিল যে ব্ল্যাক রোজ, বাট এটা হালকা ব্ল্যাক শেড ছিল, বাট পিওর ব্ল্যাক না, দেখতেও অনেক বেশি ভালো লাগছিল। আর তবে গদখালি আসছি, এভাবে কখনো ফুলের দোকানে দাঁড়ায় দেখা হয়নি, এটা কি ফুল ওইটা কি ফুল। কিন্তু এবার গিয়ে এত বেশি ভালো লাগতেছে যে এই প্রথম আমি এত বেশি ফুল এভাবে দোকানে দাঁড়ায় দাঁড়ায়। জারবেরা ফুলগুলো আছে আমার এত বেশি ভালো লাগে, এর মাত্র 30 টাকা পিস, আমি ওর উপরে শুধু হাত। ভাইয়া আপনার সাথে একটু কথা বলতে পারি? আমার এখানে কি কি ফুল আছে ভাইয়া? এখানে তো আপনার আপাতত গোলাপ, জিপসি, গ্লাডিওলা, জারবেরা, রজনীগন্ধা, ভুট্টা, এসব আসলে কেউ ভুট্টা বলে ওইভাবে সেল করে না, সবাই রজনীগন্ধা বলেই সেল করে, কিন্তু আসল নাম এটা রজনীগন্ধা না, এটা হচ্ছে ভুট্টা ফুল। আজকে তো মানে ভালোবাসা দিবস চলে গেছে, তো এখন গোলাপের দাম কত? গোলাপের পিস এখন 15 টাকা করে, যে সামনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 21 ফেব্রুয়ারি, এই উপলক্ষে ফুলের দামটা এখনো অব্যাহত আছে। আগামীতে মানে 21 ফেব্রুয়ারির পরে যে মার্চ মাস আসছে, মার্চ মাসে ফুলের দাম কমে যাবে। ভাই প্রতিদিন কত টাকা সেল করেন? আমাদের এরকম টাইমে সিজনাল টাইমে প্রতিদিন আপনার 70-80 হাজার টাকা সেল হয় প্রতিদিন। আচ্ছা ভাইয়া ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ আপনাকে, ধন্যবাদ। আচ্ছা যদি কেউ অনলাইনে ফুল অর্ডার দিতে চায় তাহলে কি কেউ পারবে? অবশ্যই, আমার নাম্বারটা নিয়ে রাখেন 01946828141। আমি আবারও বলছি 01946828141। আমার নাম মোহাম্মদ আরাফাত হোসেন সান।
কার্ড কি দেখাই দেবো? হ্যাঁ অবশ্যই। আমার কার্ড আর নাম্বারটা আরেকবার দেখে নিন, নাম্বার অপোজিটের সাইডে যে নাম্বারটা আছে ওটা অফ, এটা অন আছে। ঠিক আছে, ওকে ভাইয়া, থ্যাংক ইউ। ক্রাউন কিনতে গিয়ে ভাইয়ের সাথে কিছু সময় কথা বললাম এবং আমরা একটা ক্রাউনও কিনছি। তো তারপর ভাবলাম যে একটু কিছু খাই, তারপরে দেখলাম যে হচ্ছে মাখা। তো মাখা তো বরাবরই ভাল লাগে, তো একটু ঝালঝালও খাইতে ইচ্ছা করছিল। বাট এই মাখাটা মানে বললাম আপনার নতুন করে বানাই দেওয়ার জন্য, কিন্তু তারা বললো যে না, তারা পায় এক কথায় পসিবল না। তারপরে এখানে দেখলাম আঙ্কেলের কাছে 15 রকমের আচার, একদম প্রত্যেকটা আচার এত বেশি ইউনিক। এমন আচারের নাম আগে কখনো শুনিনি। এটা হচ্ছে চেরির আচার, আমলকির আচার, তারপরে খেজুরের আচার, কিশমিশের আচার, বাদামের আচার। এটা বিশ্বাস করা যায় এটা খেজুরের আচার? আমি তো দেখে বিশ্বাসই করতে পারছি না যে খেজুরের আচার। আঙ্কেল বলছিল যে তার আচার এত বেশি মজা, যদি তার সামনে দাঁড়ায় কেউ খেয়ে ওপেন বলতে পারে যে আচার ভালো হয়নি, তবে উনি সাথে সাথে টাকা ব্যাংক। আঙ্কেলের সাথে এভাবে গল্প করতে করতে আমরা চার বান্ধবী চারটা অর্ডার দিলাম যে আমরা চার রকমের আচার খাবো। তো আমরা মাত্র 20 টাকা করে আচার খাইতেছিলাম, তো উনি আমাকে প্রথমেই দিয়ে দিল খেজুরের আচারটা। খেজুরের আচারটা দেখি আমি বিশ্বাসই করতে পারছি না এটা আসলেই খেজুরের আচার। তো এখানে ছিল আমলকির আচার, তারপরে হচ্ছে অনেক রকমের আচার, এত এত রকমের আচারের নামও আমি দেখে তো আমাদের বেশ ইন্টারেস্টিং মনে হয়েছে। খুশির ঠেলায় আমরা 4 রকমের আচার কিনে, আচার কম বেশি অনেকেই পছন্দ করে, তো আচার পাইছি সামনে 15 রকম। আর টেস্ট করবো না, আমি ভাবলাম যে খেজুরের আচারটা দেখতে এত বেশি সুন্দর লাগতেছে, তাহলে আমি প্রথমে খেজুরের আচারটাই টেস্ট করি। তো আমি কিন্তু খেজুরের আচারটা টেস্ট করতে শুরু করলাম। আপনারা দেখুন আচারটা কত সুন্দর ইয়াম্মি লাগতেছে দেখতে। আর এই আচারটা দেখার পর সিরিয়াসলি আমার অনেক লোভ লাগছে, এখনও অনেক লোভ লাগতেছে। খেজুরের আচারটা খাওয়ার পরে আমার মনেই হচ্ছে না যে এটা আসলে খেজুরের আচার, একদম ভিন্ন রকমের টেস্ট। আসলে আমি ভাবতেও পারি না যে খেজুরের আচার এত বেশি টেস্ট হবে, কি না কি কেমন লাগবে খাইতে। কিন্তু আসলে খেজুরের আচারটাও অনেক টেস্ট, একদমই পুরাই মানে খেজুরের মতো একদমই ছিল না। আপনারা কি আঙ্কেলের কাছ থেকে আচার খেয়েছেন? যদি খেয়ে থাকেন অবশ্যই অবশ্যই কমেন্ট করুন। তারপরে ঘুরতে ঘুরতে দেখি ভাপা পিঠা, আর ভাপা পিঠা দেখলে আমি খাবো না এটা তো হতেই পারে না, কারণ ভাপা পিঠা আমার অনেক বেশি পছন্দ। তারপরে আমরা চারজনে চারটা ভাপা পিঠা খাইতেও শুরু করলাম, আর ভাপা পিঠাটা দেখতেও বেশ ভালোই লাগছে। শীত যেহেতু চলে যাচ্ছে, সেহেতু এখন ভাপা পিঠা আর অত বেশি আগের মতো পাওয়া যাবে না। শীত যেহেতু চলে যাচ্ছে, ভাপা পিঠা আর আগের মতো পাওয়া যাবে না, সেই জন্য আর কি ভাপা পিঠাটা টেস্ট করা। যেহেতু ভাপা পিঠা অনেক বেশি ভালো লাগে, আর শীতের শেষে ভাপা পিঠা হয়তো এবছরের মতো শেষই খাই। শীতের সময় এই যে রাস্তার পাশে যে ভাপা পিঠাগুলো বিক্রি হয়, এগুলো খাইতে অনেক ভালো লাগে। সিরিয়াসলি এগুলো অনেক বেশি পছন্দের। আপনাদের কাদের কাদের পছন্দ এটা অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন।